আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই হ্যাপি ফ্যামিলি ব্লগ আশা করছি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি আজকে আমি নিয়ে এসেছি নতুন একটা ব্লগ আজকের ভ্লগটা আমি ফজরের নামাজ দিয়ে শুরু করলাম তারপরে এগুলো রাতে ভিজিয়ে রেখেছিলাম ড্রাই ফ্রুটগুলো তো এগুলো আমি পানি থেকে তুলে নিচ্ছি আর বাদামগুলো ছিলে নিয়েছি আর আজকে আমি ব্রেকফাস্ট বানিয়েছি ইডলি আর বাদামের চাটনি তো এটা আমি ভিডিও করে দেখাতে পারলাম না একটা ফটো তুলে নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করলাম তারপরে ব্রেকফাস্টের পরে আমি আমার মানি প্ল্যান্টগুলো একটু কেয়ারের জন্য চলে এসেছি এগুলো পানি চেঞ্জ করতে হবে সাত আট দিন হয়ে গেছে তো আমি এর পানিগুলো চেঞ্জ করে দিচ্ছি আর আমি আগের ভিডিওতে বলেছিলাম যে এখন গরমের দিন বলে আমি ঠান্ডা পানিও অ্যাড করছি ফ্রিজের ঠান্ডা পানি নর্মাল আরও ওয়াটারের সঙ্গে ফ্রিজের ঠান্ডা পানিও অ্যাড করছি তো এতে গাছগুলো অনেক সতেজ গ্রিন হয়ে থাকছে জন্য তো পানি ভরার আগে আমি বোতলটাকে একটু পরিষ্কার করে নিলাম তারপরে আমি এর এর জ্বরগুলো পানিতে থেকে থেকে কেমন একটা স্লিপ স্লিপ ভাব হয়ে যায় তো সেগুলো আমি একটু ঘষে ঘষে ধুয়ে নিচ্ছি ধুয়ে নেওয়ার পরে আবার এদেরকে বোতলে ভরে দেবো তো মানি প্ল্যান্টের বেশি কেয়ার লাগে না একটু পানি চেঞ্জ করাটাই হচ্ছে এর কেয়ার করা তো এই জন্য আমার ফেভারিট হচ্ছে মানি প্ল্যান্ট গাছ আমার খুব ভালো লাগে আমি এখানে এক কিলো দুধ নিয়েছি দুধটা অনেকটা জাল করার পরে পাঁচশো হয়ে গেছে তো সেটা আমি দই জমাতে দিব আমি এর আগের ভিডিওতে ডিটেলসে দেখিয়েছিলাম এখন আর দেখালাম না এখন এখানে চা চামচ মতো দই মিক্স করে আমি একটা গরম কাপড়ের মধ্যে জড়িয়ে আমার যেখানে অনেকটা গরম জায়গা তো সেখানে রেখে দিচ্ছি প্রায় পাঁচ ঘন্টা মতো এখানে আমি আজ মাছের ফিশ কারি রেসিপি দেখাচ্ছি রেসিপিটা অনেক সিম্পল আমাদের মতো যারা অনেক রান্নাবান্না জানে না তাদের জন্য তো এটা আমি মাছটা ভালো করে ধুয়ে নিয়ে এক চামচ লেবুর রস আর এক চামচ মতো আদা রসুন বাটা আর হলুদের গুঁড়ো এক চামচ মতো আর নুন দিয়ে এটা ভালো করে মাখিয়ে নিচ্ছি তো এটা মাখিয়ে আমি পনেরো মিনিট মতো রেখে দেব এটা ভালো করে আমি ওদের মাছের গায়ে গায়ে লাগিয়ে নিলাম তো এটা আমি ঢেকে রেখে দিচ্ছি আর একটা বাটিতে গুঁড়ো মশলাগুলো এটা হচ্ছে গরম মশলা গুঁড়ো দেড় চামচ মতো নিলাম তারপরের এটা হলুদের গুঁড়ো হলুদের গুঁড়োটাও দেড় চামচ মতো নিয়ে নিলাম ছোটো চামচের দেড় চামচ তারপরে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেড় চামচ এটা হচ্ছে ধনে গুঁড়ো এটাও নিয়ে নিলাম দেড় চামচ সব দেড় চামচ করে নিয়েছি তো বড় চামচে নয় ছোট চামচে এর সঙ্গে একটু পানি দিয়ে ভালো করে এটা একটা পেস্টের মতো করে নিচ্ছি এরকম করে আগে থেকে মশলাগুলা ভিজিয়ে রাখলে যে কোনো সবজি বা কিছু যে কোনো কারি রান্না করলে অনেক টেস্টি হয় তো এটা আমি ভালো করে মেখে নিলাম এবং এর সঙ্গে কয়েক ফোঁটা তেল অ্যাড করে দিচ্ছি দিয়ে আবার ভালো করে মাখিয়ে নিব। তো এটা হয়ে গেল আমার মশলা রেডি এটা আমি এক সাইডে রেখে দিচ্ছি এবার এবার মিক্সিতে একটা পেস্ট বানিয়ে নিব। এখানে আমি নিয়েছি পাঁচ ছ মতো রসুন আর একটা মোটা পেঁয়াজ আর চারটে টমাটর এটা একসঙ্গে গ্রাইন্ডে ফিশ নিব বাস এরকম এটা অনেক সিম্পল রেসিপি যারা প্রথম রান্না করা শিখছে তাদের জন্য অনেক সুবিধা হবে তো এইরকম করে বানালে অনেক টেস্টিও হয় তোমরা একবার ট্রাই করে দেখবে অনেক টেস্টি ফিশ কারি বেনে যাবে আর এর কালারটাও অনেক সুন্দর হয় তো আমি পিসগুলো ভেজে নিয়ে নিয়ে সেই কড়াইয়ে আবার মানে তেলগুলো ঢেলে নিয়েছিলাম তারপরে যতটা লাগবে তেল সেই তেলে জিরে কালো জিরের গন্ধটা আমাদের খুব ভালো লাগে তো কালো জিরে দিয়ে দিলাম তারপরে পেঁয়াজগুলো লাল করে ভেজে আদা রসুন বাটা একটু দিয়ে দিয়েছিলাম তারপর যে পেস্টটা আমি তৈরি করে রেখেছিলাম ওটা দিয়ে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি নেড়ে নিয়ে আমি বাটিটা ভালো করে ধুয়ে আর একটু পানি অ্যাড করে দিলাম এটা একটু দু তিন মিনিট মতো নেড়ে নেড়ে চেড়ে ফুটে গেলে তারপরে আমি যেটা মিক্সিতে পিষে রেখেছি ওই আর এখানে আমি পাঁচটা লঙ্কা চিরে অ্যাড করে দিলাম আর এই পেস্টটা অ্যাড করে দিয়ে নেড়ে নিচ্ছি এটা দু মিনিট মতো আমি ঢেকে নেড়ে নিয়েছিলাম তারপরে ভাজা মাছগুলো ওর সঙ্গে অ্যাড করে দিয়ে নাড়াচাড়া করে এক দু মিনিট মতো নাড়াচাড়া করে নিতে হবে তারপরে এখানে আমি গরম পানি করে ওর সঙ্গে অ্যাড করে দিচ্ছি এখানে তোমরা চাইলে ঠান্ডা পানিও ব্যবহার করতে পারো কিন্তু আমার মনে হয় গরম পানি ব্যবহার করলে রান্নার টেস্ট অনেক বেড়ে যায় সেই আমি এখানে গরম পানি ব্যবহার করছি এটা বানানো অনেক তাড়াতাড়ি হয়ে যায় তো এটা তোমরা একবার ট্রাই করে দেখবে আশা করছি সবাইকে ভালো লাগবে লাস্টে আমি অর্ধেক লেবু কেটে নিয়ে রসটা চিপে দিচ্ছি আর লবণটা চেক করে নিয়ে পরিমাণ মতো লবণ লাগলে দিয়ে দিবে তো এখানে আমার ফিসকারি কারি হয়ে গেছে আর এখানে লাউয়ের একটা সবজি করেছি আর ভাত করে নিয়েছি আর আমার ছেলের জন্য এখানে লঙ্কা না দিয়ে একটা মাছ আলুর তরকারি করে নিয়েছি তো আমার এখানে লাঞ্চ তৈরি হয়ে গেছে এবার আমি একটু স্কিন কেয়ার করে নিয়ে গোসল করতে যাব তো এখানে আমি নিয়েছি এক চামচ মতো টক দই আর এক চামচ বেসন তো এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি এখানে আমি মিক্স করে ভালো করে মেখে নিয়েছি আর এটা আমার মেয়ে ওর ভাইকে ড্রয়িং করেছে তো কেমন করেছে তোমরা জানাবে তারপরে এটা হচ্ছে বিকেলের দিকে ওর পাপা আইসক্রিম নিয়ে এসেছিল ভিডিওটা আমি কালকে আপলোড করেছিলাম বাট কিছু ইস্যুর জন্য ইউটিউবে ভিডিওর মাঝে মাঝে ডিলিট হয়ে গিয়েছে তো যতটা ছিল সেটা আবার নতুন করে জয়েন্ট করে ভয়েস ওভার করে আবার আমি ইউটিউবে আপলোড করলাম তো এটার জন্য আমার অনেক টাইম চলে গেছে আমি একজন অনেক বিজি হোম মেকার তো আমার পক্ষে ব্লগ বানানো অনেক কষ্টের একটা কাজ তারপরেও আমি এটাকে ছাড়তে পারবো না কারণ এটা আমার হবি বা ইচ্ছা তোমরা যদি একটা করে লাইক সাবস্ক্রাইব করো তাহলে আমার মনের জোরটা আরও বাড়বে থ্যাংক ইউ ফর ওয়াচিং